চাপাই নবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অটোরিকশা সহ তিন চাকা বিশিষ্ট যানবাহনকে টোলমুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। অটোরিকশা চালকদের অভিযোগ, সেতুতে যাত্রীবাহী অটোরিকশায় ৫ টাকার বদলে ১০ টাকা টোল আদায় করা হচ্ছে, এমনকি খালি গাড়িতেও টোল নেওয়া হচ্ছে। খালি গাড়িতে টোল দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয়। রিকশাসহ তিন চাকা বিশিষ্ট যানবাহন টোলমুক্ত রাখার দাবি জানান অটোরিকশা চালকরা।